ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ জেকে পেপার যেটা আমরা ছোটো থেকেই জেরক্সের জন্য ইউজ করে এসেছি এবং এই পেপারটা কিন্তু সিংঘানিয়া ফ্যামিলির একটা কোম্পানি মানে যেটা এস্টাবলিশড হয়েছিল উনিশশো বাষট্টি সালে জেকে পেপার ইজ এ লিডিং প্লেয়ার অফ দ্য অফিস পেপার কোর্টের পেপার মানে আমরা যেগুলোকে মোড়ামুড়ি করি সেই পেপার প্যাকেজিং বোর্ড এই সমস্ত কিছু বানাই এবং জেকে পেপার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিন্তু একটা ভীষণ বড় সড় একটা আছে যার মার্কেট ক্যাপিটাল হচ্ছে চার হাজার নশো সতেরো কোটি টাকা এবং কারেন্ট প্রাইস যদি দেখেন এখন নশো দুশো নব্বই টাকা চলছে যার হাই ছিল তিনশো সাতাশি টাকা এবং এর বুক ভ্যালু হচ্ছে একশো সাতাত্তর ডিভিডেন্ড দেয় ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট আরও সেই দেখুন ষোলো থেকে ষোলো পয়েন্ট থ্রি পার্সেন্ট এই দেখুন উনিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট ফেস ভ্যালু আছে দশ টাকা এবং এর যদি আমরা ওয়ান ইয়ারে রিটার্ন দেখি তো ওয়ান ইয়ারে রিটার্ন কিন্তু বেশ ভালো সালো একটা দিয়েছে এবং এর ম্যাক্সিমাম রিটার্ন দেখুন যে কত বড় দিকে গেছে এবং এই কোম্পানির প্রোস আর কর্নগুলো কী কী কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার যার কোয়ার্টার খুব ভালো এবং কোম্পানি হ্যাজ বিন মেনটেন এ হেলদি ডিভিডেন্ড পে আউট যেটা চব্বিশ পয়েন্ট চোদ্দো পার্সেন্টের কাছাকাছি তো এইটা কিন্তু কোম্পানির একটা ভীষণ বড় আমরা এখান থেকে পেতে পারি এটা টেক্সটাইল কোম্পানি আছে দেখুন এই যে সেঞ্চুরি টেক্সটাইল আছে জেকে পেপার আছে টিএন নিউজ পেপার আছে এতগুলো পেপারের মধ্যে কে পেপার কিন্তু সেকেন্ড মার্কেট ক্যাপিটালের দিক থেকে সেকেন্ড পজিশনে আছে এবং যদি আমরা কোয়ার্টারলি প্রফিট দেখি তো প্রফিটও দেখুন বেশ ভালো যেটা প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি যার সেলসও খুব ভালো আছে এবং আন্ধ্রা পেপার এ সমস্ত কিছুতে কিন্তু জেকে পেপার বেশ একটা ভালো কোম্পানি এবং এটা একটা স্মল ক্যাপ কোম্পানি এবং যদি আমরা সেলস দেখি যে এখন সেলস কীভাবে বাড়তে থাকছে প্রায় ডবল হয়ে গেছে যেখানে জানুয়ারি জুন দু হাজার ছিল সাতশো তেরো সেখানে মার্চ দু হাজার আছে তেরোশো চল্লিশ এবং এক্সপেন্সেস দেখুন এক্সপেন্সেসও তার সাথে সাথে কিন্তু বেশ বেড়েছে এবং অপারেটিং প্রফিট যেটা প্রফিটও কিন্তু বেশ আস্তে আস্তে করে বেড়ে বেড়েই চলেছে তো এখানে যে ওপিএম দেখি আমরা ওপিএম কিন্তু আস্তে আস্তে বেশ আমাদের কখনো বেড়েছে কখনো কমেছে এবং আদার্স ইনকাম যদি আমরা দেখি আদার্স ইনকাম কিন্তু বেশ আস্তে আস্তে করে বাড়ছে তো যেহেতু সিংঘানিয়া একটা ভীষণ বড় মানে ফ্যামিলি এবং সেই ফ্যামিলি অনেক দিন ধরে বিজনেস করছে তো সেক্ষেত্রে প্রোমোটার হোল্ডিং এদের খুব ভালো এবং প্রোমোটারকে আমরা বিশ্বাসও করতে পারি এবং এর যদি প্রফিট বিকাম ট্যাক্স দেখি আমরা দেখুন বিফোর ট্যাক্সে আছে দেখুন দুশো কোটি টাকা এবং ট্যাক্স দিয়েছে এরা ছত্রিশ পার্সেন্ট এবং নেট প্রফিট হয়েছে দেখুন আস্তে আস্তে যেখানে একশো সাতাশ ছিল সেটা আস্তে আস্তে গিয়ে একশো সত্তর কোটি টাকায় গিয়ে পৌঁছেছে এবং ইপিএস ইন রুপিস প্রায় আছে দশ টাকা হ্যাঁ টেন পয়েন্ট জিরো ফোর তো আর্নিং পার শেয়ার যেটা কিন্তু জানা খুব বেশি আমাদের জরুরি যে আর্নিং পার শেয়ার কত সেটাও কিন্তু বেশ ভালো আছে এবং প্রফিট অ্যান্ড লসে যদি আমরা যাই দেখুন সেলস আস্তে আস্তে বাড়তেই থেকেছে মার্চ দু থেকে মার্চ দু হাজার থেকে দেখুন যেখানে প্রায় ডবলের বেশি হয়েছে যেখানে তেরো হাজার তিরিশ ছিল সেখানে কিন্তু তিন হাজার সরি এক হাজার তিনশো তিরিশ ছিল সেখানে হয়েছে তিন হাজার নশো সত্তর এবং এক্সপেন্সেসও কিন্তু সেইভাবেই বেড়েছে যেটা আপনাদের বলছিলাম এবং আদার্স ইনকাম যদি আমরা দেখি এই ব্যাপারটা নিয়ে তো কথা হলোই এবং এর সাথে সাথে দেখুন এই যে কম্পাউন্ডিংভাবে বেশ আস্তে আস্তে করে সেলসটা বাড়ছে যেটা কিন্তু একটা কোম্পানির জন্য খুব ভালো গুণ তো সেইগুলো আমাদের জানতে হবে যে একটা কোম্পানি কীভাবে বাড়তে শুরু করে এবং কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখুন দশ বছরে প্রায় বারো পার্সেন্ট করে কম্পাউন্ডিং করেছে তো এটা একটা বিশাল ব্যাপার এবং কম্পাউন্ডিং প্রফিট করেছে দেখুন আটাশ পার্সেন্ট করে যেটা কিন্তু একটা কোম্পানির জন্য ভীষণ বড়ো ব্যাপার এবং স্টক প্রাইস সেজ ইয়ার আছে চব্বিশ পার্সেন্ট এবং রিটার্ন অন ইক্যুইটি আছে তেরো পার্সেন্ট করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্ট ফাইভ ইয়ারে ছিল আঠারো আঠেরো এবং থ্রি ইয়ার্সে আছে প্রায় ষোলো এবং লাস্ট ইয়ারে টোয়েন্টি দিয়েছে রিটার্ন অন ইকুইটিতে আর এইগুলো দেখুন কম্পাউন্ডিং যে গ্রোথ দিচ্ছে প্রফিট গ্রোথ তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি কোন দূরে যেতে পারে এবং আমি দেখেছি যে মার্কেট এত পড়ার পরেও কিন্তু বেশ ভালোভাবে মানে আছে এবং আমরা যদি এই শেয়ার ক্যাপিটাল আমরা যদি একটু দেখি যে শেয়ারটা কিভাবে থাকছে এবং আমাদের শেয়ার ক্যাপিটাল দেখুন মার্চে গিয়ে এটা এসে দাঁড়িয়েছে ওয়ান সিক্স এবং বরোয়িং করেছে আচ্ছা বরোয়িংটা আমাদের খুব জানা দরকার যে কত টাকা বাইরে থেকে বরোয়িং করেছে এবং আদার লাইবিলিটিস কী আছে বরোয়িং করেছিল দেখুন দু মার্চ থেকে বরোয়িং কিন্তু বেশ আস্তে আস্তে করে বেড়েছে তবুও কিন্তু তার সাথে সাথে দেখুন ফিক্সড অ্যাসেট বেড়েছে আস্তে আস্তে এবং তারা ইনভেস্টমেন্টও করছে আস্তে আস্তে বিভিন্ন অ্যাসেটে এবং অ্যাসেটের পরিমাণ যেহেতু বাড়ছে তো বরোয়িং করে তারা তো আর টাকাটা বাড়িতে ঢোকাচ্ছে না তো সেইটা আপনাদের দেখতে হবে একটু যে বরোয়িং করে সেই টাকাটা আমাদের কোথায় ইনভেস্ট হচ্ছে এইটা জানা আমাদের জন্য কিন্তু ভীষণ জরুরি এবং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি দেখুন ক্যাশ ফ্লো কিন্তু বেশ আস্তে আস্তে করে বেশ ভালো আছে তো যেটা দ্বারা বোঝাই যাচ্ছে এবং নেট ক্যাশ ফ্লো দেখুন যেটা মাইনাসে ছিল সেটা আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে গেছে তারা এবং ক্যাশ ফ্লো ফিনান্সিং অ্যাক্টিভিটিও আমাদের খুব ভালো এবার আছে আমাদের যে ডেবিটর ডেজ বা ক্যাশ ফ্লো ক্যাশ কনভারসেশান সাইকেল কীরকম আছে বা ওয়ার্কিং ক্যাপিটাল ডিস্ক কত আছে দেখুন একশো ডেজ সেখানে এবার যদি আমরা দেখি একটু প্রোমোটার হোল্ডিংয়ের দিকে দেখুন প্রোমোটার হোল্ডিং কিন্তু মানে প্রায় কাছাকাছি আছে যেটা ডিসেম্বরে ছিল ডিসেম্বর থেকে একটু বেড়েছে এবং এফআইআইস কিন্তু স্টেক একটু কমালেও ডিআইএস কিন্তু সেখানে স্টেক বেশ রকম ভালোভাবে বাড়িয়ে দিয়েছে এবং সেখানে পাবলিক দেখুন তারা এতটাই বোকা যে এই শেয়ারটা আস্তে আস্তে সেল করেছে তো সেখানে ডিআইএস দেখুন যেখানে টু ছিল সেখানে কিন্তু থ্রি হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন শেয়ারটা কতটা ভালো